কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারো সিপিসি দুইয়ের একটি অভিযানিক দল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন সিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পঁচিশ কেজি গাজাসহ মোহাম্মদ সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোহাগ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার শিমপুর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ দীর্ঘদিন যাবৎ সহ দেশের বিভিন্ন স্থানে সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে